Assalamualaikum. লঙ্কুবা নিউট্রিশন ও ডক্টর সুরিনা কলেজ থেকে আমি রুমানদার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ত্রিশের উদাহরণ এক নম্বর সমাধান করে দেখাবো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে কি লেখা আছে। গ্যাসের ও আবিদার বর্তমান বর্ষের অনুপাত 3:2 এবং আবিদা ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 5:1। আলিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। এখান থেকে আমরা কি কি বের করব এবং কি কি বের করতে হবে সেটা নিচে লেখা আছে। দেখো ক নম্বর কি লেখা আছে, উদ্দীপকে প্রথম অনুপাতকে সবকটা প্রকাশ করতে বলেছে। তাহলে উদ্দীপকের প্রথম অনুপাতটা কি লেখা আছে, লেখা আছে গ্যাসপিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত হল 3:2। তাহলে আমরা এখন কি করবো, ক নম্বর অনুপাত ও আবিদার
বর্তমান বয়সে অনুপাত সমান পাঁচ অনুপাত এক। তাহলে আমরা এখন প্রথমে কি করবো, আনিতার বর্তমান বয়সটা বের করবো। আনিতার বর্তমান বয়স কত দেওয়া আছে দেখো, আনিতার বর্তমান বয়স 3 বছর 6 মাস। আমরা এখানে লিখব আনিতার বর্তমান বয়স সমান কত লেখা আছে, 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস এখানে আমরা কি লিখবো, 3 গুণ 12 যোগ 6 মাস। এখানে আমরা টাইপ লিখবো, আমরা জানি জানি 1 বছর সমান 12 মাস। সেক্ষেত্রে এখানে কি হয়, 3 বারো 36 যোগ 6 মাস। 36 আর 6 যোগ করলে কত হয়, 36 আর 6 যোগ করলে হয় 42। তাহলে এখানে কি হলো, 42 মাস। তাহলে এখানে কি বের হলো, আমাদের বর্তমান বয়স 3 বছর 6 মাস থেকে কি বের হলো, 42 মাস। এখন আমরা আমাদের বর্তমান বয়স বের করব, আমাদের বর্তমান বয়স সমান এই যে আমরা 42 মাস পেয়েছি, এই 42 মাসের সাথে আমরা 5 গুণ দিন। বর্তমান বয়স বছর, আমরা মিশ্র করি
যে এখন পাঁচ বছর পর আপনার বয়স এখানে কি লিখেছে দেখো, পাঁচ বছর পর আপনার বয়স কত হবে, পাঁচ বছর পর আপনার বয়স হবে, সময় just me there.
বর্তমান বয়স সমান এই যে আমরা এটা পেয়েছি বা পেয়েছি এটা হচ্ছে যে আবিদার বর্তমান বয়স আবিদার বর্তমান বয়সের সাথে আমরা এখানে যে আমরা পেলাম যে জেসমিনের বর্তমান বয়স আবিদার বর্তমান বয়সে এত গুণ সেই গুণটাকে আমি এখানে এই আবিদার বর্তমান বয়সের সাথে গুণব তাহলে এখন আমরা কি করবো সতেরোকে দুই দিয়ে গুণ করলে কত হবে চৌত্রিশ চৌত্রিশের সাথে এক যোগ করলে হবে পঁয়ত্রিশ নিচে থাকবে দুই আর এটা হলো গুণ চিহ্ন যা আছে থাকে তাই থাকবে এখন আমরা নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করবো এবং উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করবো তাহলে নিচের সংখ্যার সাথে গুণ করলে কি হয় দুই দুগুণে চার আর এই পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ দিলে কত আসে দেখো তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ আছে কত এক তাহলে তিন তিনটে নয় আর এক হলো একশো পাঁচ হয়ে গেল মানে তিন তিনটে নয় আর এক দশ তাহলে মোট কত হয়ে গেল একশো পাঁচ এখানে আমি ভাগ করবো ভাগ করে দেখো আমরা রাফ করি রাফ করলে কত আসে একশো পাঁচকে চার দিয়ে ভাগ করবো ভাগ করলে চার দুগুণে আট এখানে আট থেকে সরি দশ থেকে আট চলে গেলে থাকে দুই আর এই পাঁচের পাঁচ মানিয়ে নেব কারণ হচ্ছে গিয়ে এই চার হচ্ছে গিয়ে দুই থেকে বড় যার কারণে চার দুইয়ের মধ্যে যায় না এ কারণে নিয়ে আমরা পাঁচটাকে নামিয়ে নিলাম এখন আমরা কত দিয়ে যাই দেখো যদি আমরা ছয় দিয়ে গুণ দিই তাহলে কি হয় চার ছয় চব্বিশ থাকি কত এক এখন আমরা এখানে দশমিক নিব দশমিকের জন্য এখানে শূন্য হয়ে গেল শূন্য হয়ে গেলে তাহলে কি হলো আমরা আবার একই ভাবে এখানে যদি আমরা কত দুই নেই দেখো এইভাবে যদি আমি এক করে নিতেই থাকি নিতেই থাকি তাহলে আমাকে কি হবে সংখ্যাটা বাড়তেই থাকবে তাহলে আমরা কি করবো আর সংখ্যা বাড়াবো না এখানে যেভাবে আছে সেই ঠিক ওইভাবে আমরা রেখে দিব তাহলে আমরা কি পাবো কিভাবে
করলাম, তারপর হচ্ছে কি আমরা কাটাকাটি করলাম যে ছয় ছয়ের মধ্যে যায় একবার এবং ছয় ছয়ের মধ্যে ছয় বারোর মধ্যে যায় দুইবার, তাহলে সে এখানে উপরে এক নিচে দুই সেই কথাটাই আমি দেখলাম। দেখার পর আমরা কি করলাম, এটাকে গুণ করে তার গণ দিয়ে যোগ করে এরকম একটা সংখ্যা আসলো, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আনিকার বর্তমান বয়সটা বের হলো।
শেষে